বিজয়ের পরেই এলো সুখবর। গতবারের হারের যন্ত্রণা ভুলতে এবার অনেকটা আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় দল পাঠিয়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে চলেছে বাংলার দয়ানন্দ গড়ানি। দীর্ঘদিন ধরে ভারতীয় দলের ম্যাসিওর কাম থ্রোডাউন বোলার হিসেবে দলে রয়েছেন। দয়ানন্দর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জ্যামিত্তা গ্রামে। অভাবের সংসার থেকে কোলাঘাট তথা জ্যামিত্তা গ্রামকে সামনে স্বপ্নের উড়ানে চেপে একেবারে অস্ট্রেলিয়ায় পাড়ি। এই যাত্রাপথটা মোটেও সহজ ছিল না। সামান্য প্রথম ডিভিশন ক্লাব ক্রিকেটে ভালো পারফরমেন্স করেও মাঠের বাইরে থাকতে হয় বহু প্রতিভাবান খেলোয়াড়কে। একা একা রাতের পর রাত দাঁতে দাঁত চেপে সব রকম প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে যেতে হয়, আর সেই লড়াই বাংলার বাইরে থেকে দিনের পর দিন করে গিয়েছে দয়ানন্দ। তারই ফলস্বরূপ সে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে। সবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে না, তবু এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে সকল স্পোর্টসম্যানরাই। ভারতীয় ক্রিকেটের বহু নামী খেলোয়াড় বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি, সেদিক থেকে দয়ানন্দের কাছে এই জীবনের পরম প্রাপ্তি। তবে দয়ানন্দ যে শুধুই ক্রিকেটে মজে থাকে তা কিন্তু নয়। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে থাকলেও সমাজসেবামূলক কাজ থেকে ব্রাত্য থাকে না দয়ানন্দ ঘরানি। ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য দান করেছেন নিজের পছন্দের বড় বড় চুলের সাধের হেয়ারস্টাইলকে। গ্রাম থেকে বেড়ে ওঠা সকলের প্রিয় দয়ানন্দ ওরফে দয়াদা ভারতীয় ক্রিকেটে প্রতিনিধিত্ব করবে। সকলেরই প্রত্যাশা থাকবে বিশ্বজয়ের ঐতিহাসিক ট্রফিটা চুম্বন করে ঘরে ফিরুক দয়ানন্দ। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ, কলকাতা।